চ্যান্সেলর রেচেল রিভস তার বাজেট বক্তৃতায় অনেকগুলো নতুন পরিবর্তনের ঘোষণা দিয়েছেন, ট্যাক্স বাড়িয়েছেন এবং বিভিন্ন সেক্টরে বরাদ্দের ঘোষণাও দিয়েছেন চ্যান্সেলর। সোশ্যাল হাউজিং, স্ট্যাম্প ডিউটি এবং ক্যাপিটাল গেইন ট্যাক্সেও অনেক পরিবর্তন এনেছেন। এবার চলুন জেনে নেওয়া যাক এসব পরিবর্তন প্রপার্টি মালিক এবং ভাড়াটেদের উপরে প্রভাব ফেলবে কীভাবে সেই সম্পর্কে কিছু তথ্য। স্ট্যাম্প ডিউটি, কেউ কোনো প্রপার্টি কিনলে সেই প্রপার্টির দাম যদি একটি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হয় তাহলে তাকে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। বর্তমানে 2,500,000 পাউন্ড পর্যন্ত মূল্যের কোনো প্রপার্টির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি নেই এবং প্রথমবার ক্রেতারা 4,25,000 পাউন্ড পর্যন্ত এই ডিসকাউন্টটি পান। এই ক্যাপ 2025 সালের মার্চ পর্যন্ত করা আছে। এবার জানা গেল এই ক্যাপ নতুন করে আর বাড়বে না, তখন আগের নিয়মে 1,25,000 পাউন্ডের বেশি মূল্যের কোনো প্রপার্টি কিনতে গেলে সেখানে স্ট্যাম্প ডিউটি দিতে হবে। অন্যদিকে প্রথমবার মানে ফার্স্ট টাইম বায়ার যারা রয়েছেন প্রথমবারের ক্রেতাদের জন্য এই ক্যাপের পরিমাণ হবে 3,00,000 পাউন্ড। সুতরাং এখানে একটি বড় ধরনের পরিবর্তন কিন্তু আসছে। ক্যাপিটাল গেইন ট্যাক্স, কোনো প্রপার্টি বা অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করে লাভ করলে সরকার লাভের অংশ থেকে একটি ট্যাক্স নেয়, এটাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স বলে। এবার এই ট্যাক্সের পরিমাণ বাড়তে যাচ্ছে, এতে বাড়িওয়ালা তাদের প্রপার্টির জন্য আরও বেশি ট্যাক্স দিতে হবে। শেষ পর্যন্ত প্রাইভেট প্রপার্টির সংখ্যা কমে যেতে পারে, ফলে মানসম্মত বাসা পাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে। তারপর হচ্ছে ফ্লেমেবল ক্লাডিং, গ্রেনফেল টাওয়ারের বিপর্যয়ের পরে যেসব প্রপার্টিতে ফ্লেমেবল ক্লাডিং রয়েছে তাদের মালিক প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানে প্রতিকারমূলক নতুন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে চাইছে, তবে এক্ষেত্রে অনেকের সামর্থ্য নেই বলে জানা গেছে। এদিকে সরকার লিভারপুল সেন্ট্রাল ডকস সহ বিভিন্ন মানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় যে সংস্কার করা বাড়িগুলোতে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন। সুতরাং যাদের বাড়িতে ফ্লেমেবল ক্লাডিং রয়েছে তারা যদি সামর্থ্য না থাকে তাহলে সরকারের কাছ থেকে সহায়তা নিয়ে সেটা সংস্কার করতে পারবেন। বাড়ি নির্মাণ এবং সাশ্রয়ী মূল্যের বাড়ি, এদিকে চ্যান্সেলর বাড়ির উপরে বিপজ্জনক ক্লাডিং অপসারণের গতি বাড়ানোর জন্য 1,000,000,000 পাউন্ড বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন চ্যান্সেলর। এছাড়া হাউজিংয়ে 5,000,000,000 পাউন্ড এবং সাশ্রয়ী মূল্যের হোমস প্রোগ্রামের জন্য 3.1 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি বাড়ি সরবরাহ বাড়াতে এবং ছোট গৃহ নির্মাতাদের সাপোর্ট দেওয়ার জন্য, মানে ছোটোখাটো যারা বাড়ি নির্মাণ করেন তাদের সাপোর্টের জন্য 3 বিলিয়ন মূল্যের সাপোর্ট এবং গ্যারান্টি দেওয়া হবে। সোশ্যাল হাউজিংয়ের জন্য অন্তত 500,000,000 পাউন্ড তহবিল বরাদ্দ ঘোষণা করা হয়েছে, এতে 5,000 পাউন্ড পর্যন্ত সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের নিশ্চয়তা দেওয়া হবে। দেশের অর্থনীতির গতি কমে যাওয়ার ক্ষেত্রে সোশ্যাল হাউজিংয়ের দুর্দশা অনেকটাই দায়ী উল্লেখ করে এই সেক্টরে পর্যাপ্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন চ্যান্সেলর। এদিকে সোশ্যাল হাউজিংয়ের সমস্যার কারণে শুধুমাত্র রাজধানী লন্ডনে 3,23,000-এরও বেশি পরিবার বর্তমানে ওয়েটিং লিস্টে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2022 সালের মার্চ মাসে 1.21 মিলিয়ন পরিবার সোশ্যাল হাউজিংয়ের জায়গা পেতে অপেক্ষা করছিল, এই সংখ্যা দিন দিন বাড়ছে। তাই সরকার এখন সোশ্যাল হাউজিংয়ের উপরে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।